ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার একটি কাহিনী জেনে নেব। কি ঘটেছিল সেদিন, কি কাহিনী, বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বালক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন তাঁর খেলার সাথীদের একান্ত আপনজন। বন্ধুরা তাকে আদর করে রাজা ভাই বলে ডাকত। তাদের দুরন্তপনার জুড়ি মেলা ভার। একদিন দুপুরবেলায় বাড়ির সকলে যখন বিশ্রাম নিচ্ছেন, তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর খেলার সাথীদের নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারপর কায়দা করে মায়ের তালাবন্ধ রান্নাঘরের বেড়ার ফাঁকে ফাঁপা পাটকাঠির নলি ঢুকিয়ে দিলেন। এরপর বন্ধুরা একে একে দুধের পাত্র থেকে সেই পাটকাঠির নল দিয়ে সব দুধ টেনে টেনে খেয়ে ফেলল। বিশ্রামের পরে মা মনমোহিনী দেবী দেখলেন যে দুধের উপরের সরটাই শুধু পড়ে রয়েছে, দুধ এক ফোঁটাও নেই। ছেলের দুষ্টমি আজ করে তিনি যখন শ্রী শ্রী ঠাকুরকে এর কারণ জিজ্ঞেস করলেন, শ্রী শ্রী ঠাকুর তখন অকপটে সব কথাই মাকে বলে ফেললেন। আরেকটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের পাশের বাড়িতে থাকতেন ইচ্ছাময়ী। শ্রী শ্রী ঠাকুর তাকে ভালো মা বলে ডাকতেন। ইচ্ছাময়ীও শ্রী শ্রী ঠাকুরকে খুব ভালোবাসতেন। একদিন ইচ্ছাময়ী তাকে নিয়ে এলেন বাড়িতে। জ্যৈষ্ঠ মাসের গরম, তিনি শ্রী শ্রী ঠাকুরকে ঘরে রেখে নদীতে স্নান করতে গেলেন। কিন্তু স্নান সেরে এসে শ্রী শ্রী ঠাকুরকে না দেখতে পেয়ে তাকে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়াই পেলেন না শ্রী শ্রী ঠাকুরের। শেষকালে রান্নাঘরে ঢুকেই তার চোখ পড়ল আমের ঝুড়ির দিকে। ঝুড়ি ভর্তি পাকা আম ছিল, এখন একটা আমও আর নেই। দুঃখে ইচ্ছামতি চুপ করে বসে রইলেন। তার বাড়ির পাশেই থাকতেন নবকৃষ্ণ চৌধুরী। তিনি তামাক খেতে খেতে শ্রী শ্রী ঠাকুরের সব কীর্তি লক্ষ্য করছিলেন। তিনি ইচ্ছাময়ীকে বলে দিলেন যে শ্রী শ্রী ঠাকুর দলবল নিয়ে সব আম নিয়ে চলে গেছে, আর বলে কিনা আমাদের না দিলে এমনি করেই খাব। সব কথা শুনে ইচ্ছাময়ীর রাগ আরও বেড়ে গেল। শ্রী শ্রী ঠাকুরকে একবার পেলে হয়, তাতে আর কি যায় আসে ওদের। এতক্ষণে পাঁচু দাক্ষায়ণী দেবেন ভুলাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর আমগুলি প্রায় শেষ করে এনেছে। কিপ্টে হলে এমনই হাল হয়। শ্রী শ্রী ঠাকুরের ছোট্টবেলার এই দুটি কাহিনী জেনে নিলাম, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।